কাবা শরীফের তালা চাবির ইতিহাস ও সংরক্ষণ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত মহান আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ কাবা শরীফে বহুকাল ধরেই তালা চাবির ব্যবহার হয়ে আসছে তবে কবে কখন এ তালা চাবির ব্যবহার শুরু হয়েছে তার সুস্পষ্ট কোনো সাল তারিখ জানা না থাকলেও পাঁচ আটটি চাবির নিবন্ধন রয়েছে দীর্ঘকাল ধরে কাবা শরীফে বিভিন্ন ধরনের বিশেষ তালা ও চাবির ব্যবহার হয়ে আসছে অনেক দিন পর পরিবর্তন করা এসব তালা কিংবা চাবি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায় এখন পর্যন্ত কাবা শরীফে পাঁচ আটটি তালা চাবির নিবন্ধনের তথ্য পাওয়া যায় যার মধ্যে তুরস্কের সাবেক রাজধানী ও প্রাচীন শহর ইস্তাম্বুলে তোপকাপি জাদুঘরেই রয়েছে পাঁচ চারটি চাবি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি জাদুঘরে রয়েছে দুইটি চাবি এবং মিশরের রাজধানী কায়রোর ইসলামী আর্ট জাদুঘরে রয়েছে একটি চাবি তবে একটা আশ্চর্যজনক বিষয় হল প্রাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত পবিত্র কাবা শরীফের চাবির দায়িত্ব একটি পরিবারের কাছেই রয়েছে যা এখনো বর্তমান এ সম্মানিত পরিবারটি হল মক্কার বুন তালহা গোত্র এ গোত্রের লোকেরা গত এক পাঁচ শূন্য শূন্য বছর ধরে এ দায়িত্ব পালন করে আসছেন বনু তালহা গোত্রের সবচেয়ে মুরব্বী তথা বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব প্রাপ্ত হন এবং সম্মানের সঙ্গে আমৃত্যু এ দায়িত্ব পালন করে থাকেন তবে বনি সায়বাহ নামক এক আরবি গোত্রের কাছে কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণের তথ্য পাওয়া যায় যা এ গোত্রের সম্মানিত ব্যক্তিদের জিম্মায় থাকে দেড় হাজার বছর পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এর পরিবারের কাছে কাবা শরীফের তালা চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আরোপ করেছিলেন কাবা শরীফের চাবি রাখার জন্য কিশোর কাপড় দ্বারা তৈরি বিশেষ বক্স তৈরি করা হয় যার মধ্যে রাখা হয় পবিত্র কাবা শরীফের চাবি কাবা শরীফের তালা চাবির ইতিহাস পর্যালোচনায় জানা যায় আব্বাসীয় মামলুক ও অটোমান উসমানী খেলাফতের যুগে কাবা শরীফের মেরামত উপলক্ষে অথবা বিশেষ অনুষ্ঠান করে তালা চাবি ব্যবহার করা হতো। প্রাচীনকালে কাবা শরীফের সর্বশেষ তালা চাবি অটোমানের যুগের উসমানী খেলাফতের মাজলুম বাদশাহ আব্দুল হামিদের নির্দেশে এক তিন শূন্য নয় হিজরিতে তৈরি করা হয় যা সৌদি বাদশাহ আল সৌদের যুগ পর্যন্ত স্থায়ী হয় আধুনিক সৌদি আরবের জনক বাদশাহ খালেদ ইবনে আব্দুল আজিজ আল সৌদি এ তালা ও চাবি পবিত্রন করেন তারপর দুই শূন্য এক দুই সালেও পবর্তন করা হয় পবিত্র কাবা শরীফের তালা এবং চাবি যা এখনো বর্তমান সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহা হজ উপলক্ষে বছরে একবার এবং ওমরা উপলক্ষে বছরে প্রায় এক শূন্য মাস পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও জিয়ারত করেন এসব হজ ওমরা ও জিয়ারতকারীদের অধিকাংশেরই জানা নেই পবিত্র কাবা শরীফের তালা চাবির ইতিহাস তবে পবিত্র এ ঘরের চাবি তৎস্য হারায়নি যদিও বহুকাল আগে এক ব্যক্তি চুরি করার চেষ্টা করে এবং সফল হয় পরবর্তীতে সে চাবিও উদ্ধার করা হয়